नमस्कार बंधुरा, भूगोल कथा चैनले अपने सकल के स्वागत। आज के टीचार नियोग संक्रांत भिडियो नहीं शुद्ध टीचार ही नई नन टीचिंग पदे नानान कैंडिडेट नेवा। प्रथमत देखो मन्टेसरी पीआरटी टीजीटी पीजीटी ए तीन टी पदर तीन टी क्षेत्र अनेक शिक्षक व शिक्षिका नियोग बेस किचू नन टीचिंग पदे कैंडिडेट नेवा। देखते पाच तुम्हारा कि लेखा आछे, एप्लीकेशन्स आर इनवाइटेड फ्रॉम ट्रेंड एंड एक्सपीरियंस ग्रेजुएट एंड पोस्ट ग्रेजुएट विथ गुड एकेडमिक रेकॉर्ड, फ्लुएंसी इन इंग्लिश, एक्सीलेंट कम्युनिकेशन स्किल एंड प्रूवन एबिलिटी इन को करिकुलम एक्टिविटीज विथ अ मिनिमम ऑफ 5 इयर्स ऑफ टीचिंग एक्सपीरियंस प्रेफरेबली इन सीबीएसई स्कूल फॉर द फॉलोइंग पोस्ट। अर्थात ग्रेजुएट एवं पोस्ट ग्रेजुएट टीचर नियोग करा हबे एवं प्राइमरि এবং সেক্ষেত্রে যাদের ইংরেজিতে খুব ভালো ফ্লুয়েন্সি আছে এবং 5 বছর টিচিং এক্সপিরিয়েন্স আছে তারা বেশি পরিমাণে অগ্রাধিকার পাবে। দেখো কোন কোন পদে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হবে মন্টেসরি পিআরটি টিজিটি পিজিটি। দেখতে পাচ্ছ তোমরা পিজিটি বা টিজিটি নানান পোস্ট রয়েছে, যেরকম হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশিওলজি, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, লিগাল স্টাডিজ, এই সমস্ত ফাইন আর্টস। লাইব্রেরিয়ান পদেও নিয়োগ করা হবে, ফিজিক্যাল এডুকেশনের পদেও শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হবে, আর্টস অ্যান্ড ক্রাফটসের নিয়োগ করা হবে, কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যেও শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করা হবে, ফুল টাইম কোচেস, কাউন্সিলার অর স্পেশাল এডুকেটর এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদে ক্যান্ডিডেট নেওয়া হবে। এবং দেখতে পাচ্ছ কী বলেছে, পে স্কেল অ্যান্ড পিক পার্কস অ্যাজ পার সিক্সথ পে কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস। অর্থাৎ এই সমস্ত পদের জন্য মানে পিআরটি পিজিটি টিজিটি সমস্ত আরও যে সমস্ত পদগুলি রয়েছে এ সব ক্ষেত্রেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস অনুযায়ী বেতন দেওয়া হয় সে অনুযায়ী স্যালারি দেওয়া হবে। এরপর কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনের জন্য রয়েছে, দেখো অ্যাকাউন্টেন্ট নেওয়া হবে, অ্যাডমিশন অ্যান্ড কাউন্সিলার নেওয়া হবে, রিসেপশনিস্ট নেওয়া হবে, মার্কেটিং এক্সিকিউটিভ নেওয়া হবে, নার্স নেওয়া হবে। এবং এদের স্যালারি একটা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। তো এবার দেখো এই ভ্যাকেন্সি কোথা থেকে এসেছে, দেখো ভ্যাকেন্সিটা এসেছে তোমাদের দিল্লি পাবলিক স্কুল থেকে এবং সাউথ কলকাতার জোকা, মানে খুবই কাছে, তোমরা যারা কলকাতার আশেপাশে থাকো তারা অ্যাপ্লাই করতে পারো। খুব ভালো স্কুল দিল্লি পাবলিক স্কুল জোকা, সাউথ কলকাতা কাছেই রয়েছে। এবং এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, দেখো ফোন নাম্বার তোমরা ফোন করতেও পারো। আর কিভাবে এবার অ্যাপ্লাই করবে দেখো, এখানে একটা নিচে এই দেখো এই ইমেল আইডি দেওয়া আছে, নিচে ইমেল আইডি info@dpsjokasouthkolkata.com। এই ইমেল আইডিতে তোমরা তোমাদের সিভি পাঠাবে, সিভি পাঠানোর পর তারা একটা মেরিট লিস্ট বার করবে বা শর্ট লিস্ট করবে, সেই শর্ট লিস্টের উপর ভিত্তি করে তোমাদেরকে ইন্টারভিউতে ডাক দেবে, ইন্টারভিউয়ের পর তোমাদেরকে নিয়োগ করা হবে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব উপকারে হবে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।